তাহলে এখন থাকছে এবার পুষ্পা সিনেমার আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী সামান্থাকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সামান্থা। এই অভিনেত্রী তার অভিনয় দক্ষতা এবং গ্ল্যামারের মাধ্যমে দর্শকদের কাছে বেশ ভালো একটি স্থান খুব সহজেই তৈরি করে নিতে পেরেছে। এছাড়া দর্শকদেরকে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার ক্যারিয়ারে, যার ফলে সামান্থার ভক্তরা তার সকল আপকামিং সিনেমার তথ্য জানার জন্য অধীর আগ্রহী বসে থাকেন। এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে সামান্থাকে এবার আইটেম গানে নাচতে দেখা যায়, যদিও এ বিষয়টি নিশ্চিত করেছেন সামান্থা নিজেও। মূলত সম্প্রতি এ ঘটনাটি প্রসঙ্গে এক সূত্রের মাধ্যমে জানা যায় যে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত পুষ্পা সিনেমায় একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সামান্থাকে। আর এ বিষয়টি নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা করেছেন সিনেমাটির নির্মাতা সুকুমার। এছাড়া বেশ কিছুদিন ধরে শোনা গিয়েছিল যে পুষ্পা সিনেমার একটি আইটেম গানে একজন আবেদনময়ী অভিনেত্রী খুঁজছেন এই সিনেমার নির্মাতা। তবে অবশেষে এই সিনেমার আইটেম গানের জন্য সামান্থাকে নির্বাচন করেছেন তিনি। এদিকে পুষ্পা সিনেমার আইটেম গানে সামান্থাকে পারফরমেন্স করার জন্য প্রস্তাব দেওয়া হলে তিনি এই প্রস্তাবটি গ্রহণ করেছে বলে দাবি করছেন এই সূত্রটি। এছাড়া এই সূত্রের মাধ্যমে আরো জানা যায় যে খুব শীঘ্রই পুষ্পা সিনেমার আইটেম গানে শুটিং এ অংশ নেবেন সামান্থা। অন দ্য আদার হ্যান্ড, আপনারা সকলেই জানেন অ্যাকশন ড্রামা ঘরানার পুষ্পা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা এবং আলু অর্জুন। এছাড়া এই সিনেমাটিতে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আলু অর্জুনকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার আইটেম গানে নাচতে দেখা যাবে সামান্থাকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।